হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি ভালো নেই, কারণ আমার একটু টেনশানের মধ্যে আছি। কারণ এটাই যে কী করে বলবো, আমার এখনো মানে জানি কিছু হয়নি, তাও একটা মাথার মধ্যে এখনো টেনশান ঘুরছে। মানে চ্যালেঞ্জটা স্ট্রাইক হতে 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 বেঁচে গেলাম। তো স্ট্রাইক এর মতন কেন হয়েছিল সেটার কারণ হচ্ছে, আমি মানে দুপুরের দিকে একটা ভিডিও আপলোড করছিলাম আমার ছেলের ছোটবেলার ভিডিও, বেশি বড় নাই, 1 মিনিটের। তো ছোটবেলায় ও কি স্নান করছিল, আর যে স্নান করলে বাচ্চারা কি অবস্থায় থাকে সেটা তো তোমরা ভালো করেই জানো। তো স্নান করছিল, তারই একটা ভিডিও, যখনই মানে জলের থেকে উঠাচ্ছি তখনই কান্না করছে, একটা মানে মেমোরেবল একটা মোমেন্ট, তো যেটা মনে রাখার মতন একটা ভিডিও। তো আমার ভালো লেগেছে, আর আমার তখন মনে ছিল না যে এইসব ভিডিও ইউটিউবে ছাড়া যায় না, তাহলে কি স্ট্রাইক আসছে চ্যানেলে, আর সেটা একদম মাথা থেকে হেঁটেই গেছিলো। তো যখন আপলোড হয়ে যায় তো সঙ্গে সঙ্গে ভিডিওটাকে রিমুভ করে দেওয়া হয়, মানে ভিডিও যখন আপলোড হয়েছে আমি ইউটিউবে গিয়ে দেখি ভিডিও নেই। তো আমি তখন স্টুডিওতে গেলাম, মানে ক্রোম ব্রাউজারে গিয়ে দেখছি যে আমার ভিডিওটাকে রিমুভ করে দিয়ে আছে, আর সেখানে আর সঙ্গে সঙ্গে তার পরপরই একটা ইমেল আসে আমার ইউটিউব থেকে। তো সেখানে বলা হয় যে তোমাকে মানে ওয়ার্নিং দেওয়া হচ্ছে, তুমি হয়তো বুঝতে পারোনি, তো নেক্সট টাইম থেকে হয়তো এরকম ভুল হবে না, আর হয়তো বুঝতে পারোনি তার জন্য তোমাকে স্ট্রাইক দিলাম না, আর আশা করি তুমি নেক্সট টাইম থেকে আমাদের আমাদের নিয়মগুলো ফলো করবে। তো দেয়নি, তার জন্য ভীষণ অসংখ্য ধন্যবাদ ইউটিউবকে। তাও মাথার মধ্যে এখনও টেনশন আছে, যদি কিছু হয়, যদি কিছু হয়, মানে নিজের পায়ে নিজে কুড়ুল মারলাম যেটা বলা যায়। তো মানে যে ইমেলটা এসছে সেটা তোমাদের দেখিয়ে দিই, দেখো স্ক্রিনে আসছে, তো দেখো। তো এটাই, ইংলিশে আমি অত ভালো না যে আমি তোমাদের পড়ে শোনাবো। তো এটাই, এর মানে এটাই যে তোমাকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে, তুমি হয়তো বুঝতে পারোনি যে এরকম ভিডিও আমাদের চাইল্ড সেভারিটি পলিসির মধ্যে আসে, তো হয়তো বুঝতে পারোনি তার জন্য তোমাকে স্ট্রাইক দিয়ে দিলাম না, নেক্সট টাইম থেকে তুমি আমাদের নিয়মগুলো ফলো করবে। তো ফলো করবো, আর তোমরাও প্লিজ এরকম ভিডিও ছেড়ে না, আমার মতন ভুল করো না, আমাকে না হয় ওয়ার্নিং দিলো, আমি তো বুঝতে পারিনি সত্যি, আমি আমার মনেই ছিল না, আর আমার জানি ঠিকই, আর আমিও বুঝতে পারিনি। আর তোমাদেরও ওয়ার্নিং আমি দিচ্ছি, প্লিজ এরকম ভিডিও করো না, দিও না ইউটিউবে। আর মাথায় তাও একটু টেনশন আছে, তোমাদের কোনো রকম মানে বলার কিছু থাকলে প্লিজ কমেন্টে বলো, যে আমি এখনও টেনশন যে কিছু হতে পারে হয়তো চ্যানেলে। তো তোমরা যদি কিছু জেনে থাকো প্লিজ আমাকে কমেন্টও জানিও, যে কোনো অসুবিধা হবে কি না। তোমরাও অনেকেই আছো, তোমাদেরও হয়তো অনেক এক্সপিরিয়েন্স আছে আমার থেকেও বেশি, তো প্লিজ আমাকে কমেন্টে বলো। আমি ভীষণ মানে এখন কি বলবো নিজেই বুঝতে পারছি না, একটা টেনশনের মধ্যে আছি। একটু আগে ইমেলটা আসার পর থেকে মনে হচ্ছে যে কানের থেকে ধোঁয়া বেরোচ্ছে, কান পুরো গরম হয়ে গেছিলো, আমি ভীষণই ভয় পেয়ে গেছিলাম, সঙ্গে সঙ্গে বরকে ফোন করেছি, বল কি না এটা কিছু হয়নি, তোমাকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে, আর আমার কিছু মানে ইউটিউবে কোনো রকম ইমেল টেমেল যেটা আমি বুঝতে পারি না সেটা আমার বরের কাছে হয় দেখাই, তা নাহলে আমাদের পাড়ায় একটা ছেলে আছে প্রীতম বলে, ওকে আমি ওকে দিয়ে দেখাই। তো ও বললো না বৌদি কিছু হয়নি, তোমাকে বাস ওয়ার্নিং করা হয়েছে। তো প্লিজ কোনো রকম ইট থাকলে আমাকে একটু হেল্প করো, যে কোনো অসুবিধা হবে কি না। আর তোমাদেরও বলছি এরকম ভিডিও আপলোড করো না, তাহলে কিন্তু আমাকে নাই ওয়ার্নিং দিয়েছে, তোমাদের ওয়ার্নিং নাও দিতে পারে, সঙ্গে সঙ্গে স্ট্রাইকও দিয়ে দিতে পারে। তো এইটুকু বলার ছিল, টাটা বাই। এখন দেখি মানে এরকম ভুল আর করবো না।